বিকি দিয়ে দিছি এটাই হলো বিক্রি আমার কথাটা বুঝে আসেনি আপনাদের দূরে বলে বুঝে আসেনি এই যে কথাটা এটাই হলো আজকের জন্য মানুষের বেশি বোঝানো দরকার মানুষ বুঝতেছে না মুসলমান কি বাবা মুসলমান মা মুসলমান সেও জন্ম নিছে মুসলমান হইয়া আর এই তো আল্লাহর গালি দে রাসূলকেও গালি দে তারপরেও সে মুসলমান আছে যে সুন্দর সুন্দর না সৈয়দ কিতা কি দিয়ার নাম বাবারে এবারে ইসলাম রাসূল কোরআন এগুলিকে সিঁড়িয়ে বিড়িয়ে ফেলাইতাছে আর নাম কিন্তু বিরাট নাম নজরুল ইসলাম কি কি আর কত সুন্দর ইসলাম তার নাম আরে মিয়া তুমি যখন তোমার ইমানকে যদি ঠিক করতে পার কে অধিকার দিয়েছে তোমাকে ইসলামে নাম রাখা নাম তো রাখবেন ওই ধরনের নাম যে নাম হবে ধর্ম নিরপেক্ষ কোনো দিকে বোঝা যাবে না না হিন্দু না মুসলমান না বেটি না বেঠা এমন নাম হওয়া উচিত তুমি মুহাম্মদ করিমুল্লাহ রাখছো কেন কে দিয়েছে সেই অধিকার তোমাকে বিক্রি দাও তোমার জাত দানটাকে আল্লাহর কাছে জানিয়ে দাও আল্লাহকে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত আমার মউত আমার ইবাদত আমার কুরবানি আমার যা আছে হে আল্লাহ সব তোমার জন্য সবাই জোরে বলেন আমিন আল্লাহ তুমি আমাদের এইভাবে কবুল করো জোরে বলেন আমিন আমার জান বলতে যা আছে এটা কার কন্ট্রোলে দিতে হবে আপনি দিবেন তো তখন ফজরের আযান শুনলে ঘুম আপনাকে আটকায় রাখতে পারবে না এই যদি হয় জানটা যদি আল্লাহর কাছে বিকি দিয়ে থাকে তখন তখন আযান শুনলে মসজিদে আসতে কেউ বাধা দিয়ে আটকাইতে পারবে না আর যদি ওই বাবা মুসলমান মাই মুসলমান আমিও মুসলমান এমন যদি হয় তাহলে ইসলাম যাবে কোন দিকে আর আমি যাবো কোন দিকে কোন তাহলে ঠিক থাকবে না এজন্য কোরআনে কারিমের আয়াতকে বুঝতে হবে আমি যদি মুমিন হয়ে থাকি তাহলে এই দানের উপরে আইন চলবে কার সবাই জুড়ে বলেন কার আইন চলবে হাতের নখ কাটা লাগবে মাথার চুল কাটা লাগবে নাকি কারাই নেই সবগুলি কাপড় পরা লাগবে না আইন নেই কাপড় পরা ইসলামে আইন নেই দুনিয়ার সব জায়গায় ড্রেস কোড আছে সাহেব ইসলামের ড্রেস কোড আছে ইসলাম একটি মুকম্মল নিজামে হায়াত সম্পূর্ণ জীবন ব্যবস্থা কাপড়েরও আইন আছে এমনকি কাপড় পরার সময় কোন হাত কোন দিকে ঢুকাইবেন সেটারও একটা জামা আছে জামার একটা দুইটা হাত আছে একটা ডাইন আছে একটা বাম আছে আগে ডাইন হাত ঢুকাবেন না বাম হাত ঢুকাবেন এটাও ইসলামে আইন আছে আপনি সু ব্যবহার করবেন কোন পাওটা আগে ঢুকাবেন কোন পাও পরে ঢুকাবেন এখানে আইন আছে কিনা কথা বলতে খোলার সময় কোন পাও আগে করবেন কোন পাও পরে করবেন এই আইন আছে কিনা ইসলামের সব আইন আছে জীবনটা আল্লাহর কাছে লিখি দেন আল্লাহ বলতেছেন ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমি মুমিনের কাছ থেকে তার জানকে খরিদ করে নিয়েছি সুতরাং এই শরীরটা হবে আল্লাহর রঙে রঙিন যদি বল কার রঙে রঙিন হতে হবে আল্লাহ বলতেন সিবগাতাল্লাহ আল্লাহর রঙ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিবগাতাল্লাহ আল্লাহর রঙ ওমান আহসান মিন আল্লাহ সিবা আল্লাহ রঙের চাইতে আর সুন্দর রঙ কোনটা বলেন সবাই ও নাহনু লাহু আবিদুন আমরা ও আল্লাহ তোমার গোলামি করি জুড়ে বলেন সুবহানাল্লাহ ইশতারা মিন আল মুমিনিনা আনফুসাহুম এখানে স্টপ করলাম ইনি ইনি অত সময় তো ওয়াজ করে পরে তো আমার দরকার আছে বাকিটুকু আয়াতের আমি পরে মেহমানকে দিয়ে দিলাম দাওয়াত করে আনছি উনি করব তো আমি এরপরে আয়াতের বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ আপনি শেষ করুন